নমস্কার, আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্ধেক জীবন উপন্যাসের দশম পর্ব। আমি গান্ধীজিকে সচক্ষে দেখেছি মাত্র দুবার। প্রথমবারের দেখাটি নামমাত্র, দেশবন্ধু পার্কের একটি জনসভায় তিনি বক্তৃতা দিচ্ছিলেন। খুব উঁচু মঞ্চ, প্রচুর ভিড়, তার শেষে দাঁড়িয়ে এই বালকটি পায়ের আঙুলে ভর দিয়ে ডিঙে মেরে দেখার চেষ্টা করছিল সেই নগ্ন গাত্র শীর্ণকায় মানুষটিকে। হিসেব অনুযায়ী তখন আমার বয়স 12 বছর মাত্র। কেন গিয়েছিলাম সেখানে? 12 বছরের বালকরা কি রাজনৈতিক বক্তৃতা শুনতে যায়? হয়তো তখন আবহাওয়াই এমন উত্তপ্ত ছিল, কিংবা বহুশ্রুত গান্ধী নামের মানুষটিকে একবার সশরীরে দেখার কৌতূহল, কিংবা দেশবন্ধু পার্কে সেই সময় খেলতে গিয়েছিলাম, এমনি একবার উঁকি মারা। ভাষণ দিয়েছিলেন হিন্দিতে, তার একটি বর্ণও স্মরণে নেই। শুধু এইটুকুই মনে আছে, তার কণ্ঠস্বর ধীর এবং ভাঙা ভাঙা, মেঠো বক্তৃতার মতন গলা চড়াতেন না। আমি যে পরিমণ্ডলে বর্ধিত হয়েছি সেখানে গান্ধীজি একেবারেই জনপ্রিয় ছিলেন না। অনেকেই সুভাষচন্দ্র বসুর ভক্ত, বামপন্থার দিকে ঝোঁকও ক্রমশ বাড়ছে। গান্ধীজিকে নানান অভক্তিসূচক নামে ডাকা হতো, এক ধরনের পোকা আছে সেগুলো হাত দিয়ে ধরলেই আঙুলে বিচ্ছিরি গন্ধ হয়। হিন্দিতে তার নাম বোধ হয় গন্ধা পোকা, বাংলায় তার নাম দেওয়া হয়েছে গান্ধী পোকা। নামটি এখনও চলছে, অবিলম্বে বদলানো উচিত, অথবা সেই প্রকার প্রজাতিটিকে নির্বংশ করে দিলে হয়। গরিষ্ঠ সংখ্যক বাঙালি গান্ধীজির সমর্থক ছিল না। সাধারণভাবে বলা যায় সারা ভারতেই গান্ধীজির গুরুত্ব তখন ক্ষীয়মান, কিন্তু তার আন্তর্জাতিক খ্যাতি বৃদ্ধি পেয়েছিল খুবই। অহিংস গান্ধীবাদ নামক রাজনৈতিক দর্শনটি পশ্চিমী মানুষদের কাছে অভিনব। এখানে অনেকেরই ধারণা ছিল গান্ধীজি বাঙালি বিদ্বেষী, বাংলার সশস্ত্র বিপ্লবীদের প্রতি সমর্থন দূরে থাক, তিনি কখনো সহানুভূতিও জানাননি, এবং কংগ্রেস দলের সভাপতি নির্বাচনে পট্টভি সীতারামিয়ার সঙ্গে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বিতায় গান্ধীজি প্রকাশ্যে বলেছিলেন, সীতারামিয়াজ ডিফিট ইজ মাই ডিফিট। তাতে বাঙালিদের ওই ধারণা আরও দৃঢ় হয়েছিল। গান্ধীজি সত্যিই বাঙালি বিদ্বেষী ছিলেন কি না, কিংবা তার মতন মানুষের পক্ষে কোনো জাতিগত বিদ্বেষ পোষণ করা সম্ভব কি না, তা আমি জানি না। তবে গান্ধীজি তাঁর আত্মজীবনীতে তার প্রথম ও দ্বিতীয়বার কলকাতা আগমনের বর্ণনা দিয়েছেন। দুটি অভিজ্ঞতাই তার পক্ষে সুখকর হয়নি। প্রথমবার এসেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যারিস্টার মিস্টার এম কে গান্ধী, পাক্কা সাহেবি পোশাক, উঠেছিলেন গ্রেট ইস্টার্ন হোটেলে। কলকাতা শহরে কারুককে চেনেন না। এর আগে একবার দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার জাহাজ থেমেছিল কলকাতা বন্দরে, জাহাজ থেকে নেমেই সোজা হাওড়া গিয়ে ট্রেনে চেপেছিলেন, শহর দেখা হয়নি মোটেই। তবে এই শহর সম্পর্কে জানেন অনেক কিছু। ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ধর্ম, সমাজ সংস্কার, শিল্প বাণিজ্যের প্রধান কেন্দ্র। বাঙালি বুদ্ধিজীবীরাও শিক্ষা দীক্ষায় অগ্রণী, সম্প্রতি তারা রাজনীতিতেও মুখ্য ভূমিকা নিয়েছে। ইয়ং বেঙ্গলের দলের নানা রকম প্রথা ভাঙার কথাও তিনি শুনেছেন। স্কুলে পড়ার সময় এক সহপাঠীর পাল্লায় পড়ে ইয়ং বেঙ্গলের দৃষ্টান্তে কট্টর নিরামিষাসী পরিবারের সন্তান হয়েও নিষিদ্ধ ও মাংসভক্ষণেও দীক্ষা নিয়েছিলেন। আধুনিকতার পরাকাষ্ঠা দেখিয়ে বেশ্যালয়ে গমন করতেও দ্বিধা হয়নি। মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সে সবই অবশ্য পরিত্যাগ করেছেন। এখন তরুণ গান্ধীর সেই প্রথমবার আগমনের কারণটি বিচিত্র। তিনি দক্ষিণ আফ্রিকার ভারতীয়দের অবস্থার কথা এখানকার মানুষদের জানাতে চান। সকলেই মনে করে যে ভারতের পশ্চিমাঞ্চল থেকে প্রচুর মানুষকে ইংরেজরা কুলি কামিন হিসেবে দক্ষিণ আফ্রিকায় চালান করেছে, কিন্তু তারা সবাই এখন আর নিছক শ্রমদাস নয়। বুদ্ধি ও অধ্যাবসায় বলে তারা অনেকে সে দেশে ব্যবসা বাণিজ্য শুরু করেছে।
বিস্তর সম্পত্তির মালিক হয়েছে। ইংরেজ প্রভুরা কুলিদের এই রূপান্তর সহ্য করতে পারছে না, অত্যাচার চালাচ্ছে নানা প্রকার। এইসব কথা মূল ভূখণ্ডের মানুষ জানে না। গান্ধী প্রথম দেখা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাকে অনুরোধ জানান একটি জনসভার ব্যবস্থা করার জন্য, যেখানে গান্ধী ওই বিষয়ে বক্তৃতা দেবেন। সুরেন্দ্রনাথ প্রখ্যাত ব্যক্তি ও অতিশয় ব্যস্ত। অন্যরা সভা সংগঠন করে তাকে সভাপতি ও বক্তা হিসেবে চায়। তিনি একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তির জন্য সভা ডাকতে যাবেন কেন? এরকম অদ্ভুত প্রস্তাব শুনে তিনি যদি অপ্রসন্ন হন, তবে তাকে দোষ দেওয়া যায় না। তিনি দু কথায় গান্ধীকে বিদায় করে দিয়েছিলেন। এরপরেও গান্ধী উত্তরপাড়া রাজা প্যারিমোহন মুখোপাধ্যায়, যতীন্দ্রমোহন ঠাকুর, অমৃতবাজার পত্রিকার সম্পাদক মতিলাল ঘোষের সঙ্গে সাক্ষাৎ করে একই অনুরোধ জানিয়েছিলেন। কেউই পাত্তা দেননি তাঁকে। এমনকি তৎকালীন জনপ্রিয়তম বাংলা সাপ্তাহিক বঙ্গবাসীর সম্পাদক যোগেশচন্দ্র বসুর সঙ্গেও দেখা করেছিলেন। যোগেশচন্দ্র তার কোনো কথাই শুনতে চাননি। বাঙালিদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পেয়ে সেবারে গান্ধীকে বিফল মনোরথ হয়ে ফিরে যেতে হয়। গান্ধীজি দ্বিতীয়বার কলকাতায় এসেছিলেন জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনে একজন সাধারণ প্রতিনিধি হিসেবে। সুরেন্দ্রনাথেরই রিপন কলেজ ছুটি দিয়ে সেখানে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের রাখার ব্যবস্থা হয়েছিল। ঘরগুলি মানুষের ঠাসাঠাসি, বারান্দাতেও বিছানা পাতা, কিন্তু এত মানুষের প্রাতকৃত্যের জন্য প্রায় কোনো বন্দোবস্তই ছিল না। অল্প কয়েকটি শৌচালয় পুলিশে পরিপূর্ণ, ম্যাথর মুদফরাসরাও ধারে কাছে নেই। তরুণ গান্ধীজি নিজেই ঝাঁটা বালতি নিয়ে শৌচালয় পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। কংগ্রেসের বহিরাগত প্রতিনিধিরা মূল অধিবেশনের আগে খাওয়া দাওয়া ও গুলতানি করেই সময় কাটায়। গান্ধীজি আলস্য কাকে বলে জানেন না। তিনি স্বেচ্ছায় কিছু কাজ করার জন্য কংগ্রেস নেতাদের কাছে আবেদন জানান। তাকে পাঠানো হয় জানকীনাথ ঘোষালের কাছে। জানকীনাথের নাম একালে অনেকটাই বিস্তৃত। সে সময় তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ঠাকুরবাড়ির এই তেজস্বী জামাতা কংগ্রেস পার্টি সংগঠনের অন্যতম স্থপতি, সেবারের কংগ্রেস অধিবেশনের সম্পাদক। একালে তিনি স্বর্ণকুমারী দেবীর স্বামী এবং সরলা দেবী চৌধুরানীর পিতৃপরিচয়ে স্মরণীয় হতে পারেন। জানকীনাথ গান্ধীজির চেহারা ও পোশাক দেখে অতি সাধারণ ধরনের মানুষ বলে ধরে নিয়েছিলেন। একে তিনি কি কাজ দেবেন? টেবিলের ওপর জমে থাকা একটি চিঠির স্তূপ দেখে বলেছিলেন, আমার কাছে অসংখ্য চিঠি আসে, সব পড়ে দেখার সময় হয় না, পড়ার যোগ্যও না। তুমি এই চিঠিগুলো পড়ে প্রয়োজনীয়গুলো আমার কাছে জন্য বেছে রাখো। গান্ধীজি বিনা আপত্তিতে একজন কনিষ্ঠ কেরানির মতন বসে গেলেন চিঠি পড়তে। সেদিনই তার একটা কৌতুককর অভিজ্ঞতা হয়েছিল। জমিদার নন্দন জানকীনাথ নিজে জুতোর ফিতে বাঁধতে পারতেন না, কোটের বোতামও লাগাতে পারতেন না। সেসব কাজের জন্য সব সময় একজন ভৃত্য প্রস্তুত থাকত। বিকেলবেলা কাজ শেষ করে জানকীনাথ উঠে দাঁড়িয়ে ভৃত্যকে ডাকাডাকি করতে লাগলেন। সে লোকটি তখন ধারে কাছে ছিল না। জানকীনাথ অসহায়ভাবে জুতোয় পা গলিয়ে কোট হাতে নিয়ে অসহায়ভাবে দাঁড়িয়ে, তখন গান্ধীজি এগিয়ে এসে তার জামা ও কোটের বোতাম লাগিয়ে দেন। পরে অবশ্য জানকীনাথ গোখলের কাছে জেনেছিলেন যে ওই মোহনদাস করমচাঁদ গান্ধী নামে তরুণটি বিলেত ফেরত ব্যারিস্টার, যাকে দিয়ে তিনি কেরানি ও আর্দালির কাজ করিয়েছেন। সেবারে গান্ধীজি সারা কলকাতা শহর একা একা ঘুরে দেখেন। বিখ্যাত বাঙালিদের সাক্ষাৎ প্রার্থী হন কোনো দাবি না নিয়েই। স্বামী বিবেকানন্দকে দেখার খুব ইচ্ছে ছিল তাঁর। পায়ে হেঁটে হাওড়া থেকে বেলুড় মঠেও গিয়েছিলেন, কিন্তু মাত্র কয়েক মিনিট আগে বিবেকানন্দ অন্যত্র চলে গিয়েছিলেন। কলকাতায় তার ভয়াবহ অভিজ্ঞতা হয় কালীঘাটের মন্দিরে। রাশি রাশি পাঁঠা ছাগল বলি, মন্দির প্রাঙ্গণে থকথকে রক্ত, কাঠগড়ায় গলা দেওয়া অজবৎসের ব্যাকুল ডাক, ঢাকা দেওয়ার জন্য উদ্দাম ঢোল বাদ্য, আশেপাশে অজস্র নির্বিকার মানুষজন, এসব দেখে তার গা গুলিয়ে উঠেছিল। এরকম পৈশাচিক কাণ্ড তার অভিজ্ঞতায় প্রথম। দেবতার নামে
কেন এই অসহায় পশু বলি? অনেক বুদ্ধিজীবী বাঙালি ভদ্রলোকদের তিনি প্রশ্ন করেছিলেন, ধর্মের নামে এই বীভৎস প্রথার যৌক্তিকতা কি? কারুর কাছ থেকেই সন্তোষজনক উত্তর পাননি। বহু বছর পরে 46-এর দাঙ্গায় গান্ধীজি দেখলেন কলকাতার পথে পথে রক্তস্রোত, পশুর নয় মানুষের, ধর্মের নামে মানুষ মানুষকে নির্বিবেক হত্যা করে। পশুর মাংস তবু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, সেজন্য কিছু উপযোগিতা থাকতে পারে, তাই ধর্মের নামে সেই মাংস কিছুটা শুদ্ধ করে নেওয়া হয়। কিন্তু মানুষ তো মানুষের মাংস খায় না। পৃথিবীতে কিছু কিছু নরখাদক উপজাতি ছিল যাদের আমরা অসভ্য বর্বর আখ্যা দিয়েছি। তারা নিশ্চয়ই সবিস্ময় ভেবেছে, কেন শিক্ষিত ও সভ্যতাগর্বী মানুষরা নরহত্যার মতন অপচয় করে? দাঙ্গার সময় গান্ধীজি ভেঙে পড়েছিলেন। কলকাতার পরে আরও ভয়াবহ দাঙ্গা শুরু হয় নোয়াখালী এবং কুমিল্লার টিপকড়া ও সন্দ্বীপে। তিনি একা একা সেখানে ঘুরেছেন মানুষের মনে শুভবুদ্ধি ফিরিয়ে আনার জন্য। অর্ধনগ্ন শীর্ণকায় মানুষটি হাতে একটা লাঠি নিয়ে হেঁটেছেন গ্রামের মাঠে, আলপথে দাঙ্গাকারীদের দিকে হাত তুলেছেন, ব্যাকুল আবেদন জানিয়েছেন। কিন্তু গান্ধীজির ব্যক্তিত্বের জাদু তখন ক্ষীয়মান, সেসব উন্মত্ত মানুষেরা তাকে গ্রাহ্য করেনি, বরং বিদ্রূপে প্রত্যুত্তর দিয়েছে। নোয়াখালীর আগুন জ্বলতে লাগলো, অন্যদিকে আগুন লাগলো বিহারে। গান্ধীজি ছুটলেন সেখানে। ইংরেজ লেখক পেন্ডেরাল মুনের মতে সারা ভারতে দাঙ্গার নিহতের সংখ্যা 2 থেকে 10 লক্ষের মধ্যে, অর্থাৎ প্রকৃত সংখ্যাটা কোনো দিনই জানা যাবে না, নিরুদ্দিষ্টদের সংখ্যাও এর মধ্যে নেই। কলকাতায় দাঙ্গা মাঝে মাঝে থেমেছে, বেরিয়েছে শান্তির মিছিল, আবার হঠাৎ হঠাৎ ভূমিভেদ করা, অগ্নুৎপাতের মতন শুরু হয়েছে খুনোখুনি। এরকম মধ্যবর্তী কোনো সময় বহু স্কুল কলেজে ছেলে গিয়েছিল গান্ধীজির সঙ্গে দেখা করতে। তিনি তখন বেলেঘাটার মুসলমান প্রধান অঞ্চলে একটি বাড়িতে তাঁবু গেড়েছিলেন। সেবারেই জাতির পিতা নামে মিথ্যাভাবে খ্যাত সেই মানুষটিকে সামনাসামনি দেখার সুযোগ ঘটে। অমন মহান একটি মানুষ যদি কোনো জাতির পিতা হন, তাহলে সেই জাতি এত অপরিণামদর্শী, এত হিংসাপরায়ণ হয় কী করে? উঠোনের মধ্যে একটি খাটিয়ায় তিনি শুয়েছিলেন। কি করুণ, কি জীর্ণ শরীর, মুখখানি বিষাদে মাখা, যেন সারা জীবন লড়াই করে এসে জীবন উপান্তে তিনি পড়ে আছেন এক ধ্বংসস্তূপে, মেনে নিতে বাধ্য হচ্ছেন চরম পরাজয়। ছেলেরা সারবদ্ধ হয়ে তাকে প্রণাম করে যাচ্ছে, তার দেহে যেন কোনো স্পন্দনই নেই। অদূরে দাঁড়িয়ে আছে একদল মুসলমান ছেলে, তাদের মাথায় ফেস টুপি। একসময় গান্ধীজি তাদের দিকে আঙুল তুলে ফ্যাস ফ্যাসে গলায় বলেন, ইন লোগো কো পানি পিলা দো। অমনি শুরু হয়ে গেল একটা হুড়োহুড়ি। মুসলমান ছেলেরা জগে করে জল আর কাঁসার গেলাস নিয়ে এলো, আমরা হুড়োহুড়ি করে তা পান করতে লাগলাম। এতখানি বয়স পর্যন্ত আমরা জল খেয়ে এসেছি, এবারে মুসলমানদের হাত থেকে পানি খেলাম, মনে হলো যেন অমৃত, যেন সব ভুল বোঝাবুঝির অবসান হয়ে গেল। এরপর থেমে যাবে সব দাঙ্গা হাঙ্গামা। দুই সম্প্রদায়ের বালকদের সেই আগ্রহ দেখে গান্ধীজির শীর্ণ ওষ্ঠে ফুটে উঠেছিল কি কৌতুকের হাসি। এরপর সারা জীবন জল আর পানি শব্দটি নিয়ে অনেক মজা পেয়েছি। শুধুমাত্র বাঙালিদের মধ্যেই জল আর পানি এই দুটি শব্দের ব্যবহারেই হিন্দু মুসলমান জানা যায় কেন? অভিধানে দুটি শব্দেরই ব্যুৎপত্তি একই, জল তো বটেই, পানি বা পানি এসেছে সংস্কৃত প্রাকৃতের পথ বেয়ে। বঙ্গীয় শব্দকোষে আছে সম পানি অন্তু লি পানি, প্রা পানি অন্তু বা পানি পানি। কোনো এক রহস্যময় কারণে হিন্দু মুসলমান নির্বিশেষে অধিকাংশ ভারতীয় পানি ব্যবহার করে, বাঙালি হিন্দুরা জল। মুঘল আমলে সেনাবাহিনীর বিভিন্ন জাত ও বিভিন্ন ভাষাভাষী লোকদের মধ্যে একটি সাধারণ ভাষা গড়ে ওঠে যার নাম উর্দু। এর মধ্যে সংস্কৃত, আরবি, ফারসি, হিন্দি নানা রকম শব্দ মিশে আছে।
সেখানেও জলের বদলে পানি। যেসব বাঙালি হিন্দু মনে করে পানি একটা মুসলমানি শব্দ, তাদের মতন মূর্খ আর হয় না। আর যেসব বাঙালি মুসলমান মনে করে জল হিন্দু শব্দ কিন্তু পানি তাদের ধর্মীয় ভাষার, তারাও একই রকম নির্বোধ। জওহরলাল নেহরু ও জিন্নাহ সাহেব দুজনেই পানি বলতেন, যেমন গান্ধীজি, যেমন ফজলুল হক ও সুরাবর্দী, বল্লভভাই প্যাটেল ও লিয়াকত আলী। কট্টর হিন্দু সাভারকার আর মৌলানা আকরম খাঁ পানির বন্ধনে বাঁধা। বাঙালি হিন্দুরাও বাংলার সীমান্ত পেরিয়ে বিহারে পৌঁছেই পানি বলতে শুরু করে। ট্রেনের জানালা দিয়ে ডাকে, পানি পাড়ে, পানি ফল খায়। এমনকি কলকাতাতেও রয়্যাল বা নিজাম হোটেলে গিয়ে পানি চায়। সেই বাঙালি হিন্দুই কোনো মুসলমান বন্ধুর মুখে পানি শুনলে চমকে ওঠে। বাংলাদেশে হিন্দুরা এখন আর প্রকাশ্যে জল বলে না। পশ্চিমবাংলার মুসলমানেরাও অনেকে জল বলা অভ্যেস করেছে। যারা হিন্দু মুসলমান এই সাম্প্রদায়িক বিচারের ঊর্ধ্বে, তারাও মনে করে জল বাংলা শব্দ, পানি অবাঙালিদের। যদিও সংখ্যার হিসেবে বাংলাভাষীদের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি। আমি ব্যক্তিগতভাবে জল শব্দটিকে বেশি শ্রুতিমধুর মনে করি। জলপ্রপাত, ধারা জল, সজল চোখ, জলজ প্রাণী, অতল জল ইত্যাদি বাক্যবন্ধে পানি বিকল্প হতে পারে না। আবার গেলাসে একটু পানি ঢালো, অকুল দরিয়ার পানি, জিরা পানি ইত্যাদিতে পানির ব্যবহার সাবলীল। যিনি স্টাইপেন্ড বা স্কলারশিপ বা হাত খরচ হিসেবে জলপানি শব্দটি ব্যবহার করে তৈরি করেছিলেন, তিনি অতি বুদ্ধিমান। হিন্দু মুসলমান নির্বিশেষে বিনা দ্বিধায় ব্যবহার করে। সেরকম জল ও পানি এই দুটি শব্দই ইচ্ছে মতন যে কোনো জায়গায় প্রয়োগ করলেই সম্প্রদায়গত ব্যবধান কিছুটা ঘুচে যায়। কিন্তু মূর্খ ও নির্বোধদেরই শক্তি বাড়ছে দিন দিন। ব্যবধান যত বাড়ে ততই তাদের উল্লাস। দিল্লিতে তখন যে ধরনের সাম্প্রদায়িক পাশা খেলা চলছে সে সম্পর্কে আমি অবহিত ছিলাম না। খবরের কাগজ পড়া অভ্যেস হয়নি তখনও। ভোরবেলা সদর দরজার কাছে পড়ে থাকা খবরের কাগজ কুড়িয়ে এনে বাবাকে দিতে হতো। তখন প্রথম পৃষ্ঠায় একবার চোখ বুলিয়ে নিতাম। খুব বড় খবর কাঠের ব্লকে ধ্যাবড়া হরফে ছাপা হতো। প্রেসিডেন্ট রুজওয়েল ডেড, এই আটকলম হেডিং মনে আছে। অন্যান্য দিন কিসব ক্যাবিনেট মিশনের কথা থাকে তা জানার আগ্রহ ছিল না। ভারত সম্রাটের নাম ষষ্ঠ জর্জ তা জানি। তিনি অবশ্য এ দেশে আসেন না। রুপোর টাকায় তার কাটা মুন্ডের ছবি থাকে। দেশের দণ্ডমুন্ডের কর্তা বড়লাট। এই সেদিনও তার নাম ছিল লর্ড ওয়াভেল, এখন তার জায়গায় বদলি হয়ে এসেছেন লর্ড মাউন্টব্যাটেন। বড়লাটরা সবাই লর্ড। আমাদের ইতিহাসে পড়তে হয়েছে লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহাউসি, লর্ড কার্জানদের কথা। লর্ড থেকেই লাট এসেছে। কিন্তু বাংলার গভর্নরদের বলা হয় ছোট লাট, তারা কিন্তু সবাই লর্ড নয়। আমরা উত্তর কলকাতার ছেলেরা তখনও ময়দানের মনুমেন্ট পর্যন্ত চিনি। তার ওপারে সাহেব পাড়া, অনেক টমটম আর ফিটন গাড়ি চলে। পার্ক স্ট্রিট নামে একটি রাস্তা নাকি অমরাবতী তুল্য, তা সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। উত্তর কলকাতাতেও কিছু কিছু সাহেব আসে। ফেরিওয়ালাদের মধ্যে চিনেম্যান প্রচুর, আর দেখা যায় কাবুলিওয়ালাদের পাহাড়ের মতন চেহারা, গায়ে পরতের পর পরত জামা, মাথায় পাগড়ি। তখনও রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পটি পড়িনি, তাই তাদের দেখতাম দূর থেকে শঙ্কা মিশ্রিত চোখে। তারা হিং, আখরোট, কিশমিশ বিক্রি করে, কিন্তু তাদের প্রধান পেশা গরিবদের টাকা ধার দিয়ে চড়া হারে সুদ নেওয়া। কাবুলিওয়ালাদের টাকা ফাঁকি দেওয়ার কোনো উপায় ছিল না। অধমর্ণরা কে কোথায় কাজ করে তা তারা জানত। মাস পয়লা দাঁড়িয়ে থাকত, কেউ পালাবার চেষ্টা করলে চওড়া থাবায় টুটি চেপে ধরত তার, যেন শালিক পাখিকে ধরেছে এক বাজ পাখি। কেরানি কাবুলিওয়ালা সম্পর্ক নিয়ে অনেক কাহিনী প্রচলিত ছিল ঘরে ঘরে। আমার মামার এক বন্ধু নাকি কোনো এক কাবুলিওয়ালার মুখ থেকে অপমানজনক কথা শুনে তার দাড়ি টেনে ছিঁড়ে দিয়েছিলেন, তাকে শুয়ে দিয়েছিল মাটিতে। বাঙালিদের মধ্যে এরকম বীরপুরুষ অতি দুর্লভ।
সেই ব্যক্তির বীরত্ব কাহিনী ছড়িয়ে পড়েছিল মতিঝিল অঞ্চলে। পরে রবীন্দ্রনাথের গল্প পাঠ করেই শুধু নয়, সৈয়দ মুজতবা আলীর রচনা পড়ে মনে হয়েছে অধিকাংশ কাবুলিওয়ালাই বড় সড় চেহারার অতি সরল শিশুর মতন। গ্রামের মতন শহরের স্কুলেও আমি হেঁটে যাই, একেবারে বাড়ির সামনে থেকে ট্রামে চড়েও যাওয়া যায়, কিন্তু প্রতিদিন পয়সা খরচ করবে কে? গ্রে স্ট্রিট পেরিয়ে একটা গলি দিয়ে রাজা নবকৃষ্ণ স্ট্রিট, তারপর একটু গেলেই লাহা কলোনির বিস্তীর্ণ প্রান্তর। যুদ্ধের সময় সেখানে ট্রেঞ্চ কাটা হয়েছিল, তখনও বোঝানো হয়নি, সেখানে লুকোচুরি খেলা হয়, লাফিয়ে লাফিয়ে ট্রেঞ্চগুলি পার হওয়া ছিল আমার প্রতিদিনের খেলা। পরবর্তীকালে যুদ্ধকাহিনীতে যেখানেই ট্রেঞ্চের বর্ণনা পড়েছি, আমার ওই লাহা কলোনির কথা মনে পড়েছে। তারপর আরেকটি রাস্তা ধরে শ্যামপুকুর স্ট্রিটে ডান দিকে, এই রাস্তায় তখনও অনেক ধনীদের প্রাসাদ অটুট ছিল। বড় গেটের ফাঁক দিয়ে দেখা যেত প্রাঙ্গণে শ্বেত পাথরের নগ্ন নারী মূর্তি। যাবার সময় সতৃষ্ণ নয়নে একবার সেই মর্মর রমণীকে দেখে নিতাম এক ঝলক, পরক্ষণেই লজ্জায় মুখ নিচু হয়ে যেত। প্রত্যেক দিন সেই বাড়ির কাছাকাছি এসে মনে হতো, আজ কি গেট খোলা থাকবে না বন্ধ, দেখা হবে কি হবে না? ওই রাস্তার সবচেয়ে সুদৃশ্য উদ্যান শোভিত প্রাসাদটি মিত্রদের। কয়েক বছর পরে আমি সে বাড়িতে অবাধ প্রবেশের অধিকার পেয়ে গিয়েছিলাম। ওইসব ধনীদের অনেকের বাড়িতেই তখনও ছিল জুড়ি গাড়ি। মোটর গাড়ির যুগ এসে গেছে বটে, তবু বনে দিয়ানা ধরে রাখার শেষ চেষ্টায় কেউ কেউ জুড়ি গাড়ি বজায় রেখেছেন। ঘোড়াগুলি খুবই দর্শনীয়। জনসাধারণের জন্য ট্রাম বাসের পাশাপাশি ছ্যাকড়া গাড়ির সংখ্যাও প্রচুর। এইসব গাড়ির চেহারাও যেমন মলিন, ঘোড়াগুলিও হাড় ঝিরঝিরে। শিয়ালদা থেকে আসা কিংবা হাওড়া স্টেশনে যাওয়ার জন্য এই ছ্যাকড়া গাড়িগুলি প্রশস্ত, কারণ এর ছাদে যত ইচ্ছে মালপত্র পোঁটলা পুটলি রাখা যায়, ভেতরেও গাদাগাদি করে বসতে পারে পুরো পরিবার। আমার কলকাতা দর্শনের প্রথম বাল্যস্মৃতি ঘোড়ার গাড়ির জানালা দিয়ে মুহুর্মুহু ব্যাকুল উন্মোচন। এইসব ঘোড়া গাড়ির পেছনে সহিসের সহকারীর দাঁড়াবার একটা জায়গা থাকে, সেই সহকারী অনুপস্থিত থাকলে রাস্তার ছেলেরা দৌড়ে গিয়ে সেখানে বসে পড়ে কিছুটা যায়, সহিস টের পেয়ে গেলে উল্টো দিকে ছোপটি মারে। উটকো যাত্রীটি গুটিসুটি মেরে বসলেই সেই ছোপটি গায়ে লাগানো শক্ত, এটাও একটা খেলা। অনেক সময় আমারও এই খেলাটি খেলতে ইচ্ছে হয়েছে, কিন্তু আমি যে ভদ্রলোকের বাড়ির ছেলে, আমাদের ওসব করতে নেই। আমার স্কুল জীবন সুখের ছিল না, স্কুল মাস্টারের ছেলে অনেক জ্বালা, কখনো প্রাণ খুলে দুষ্টুমি করতে পারিনি, কোনো কোনো সহপাঠীর সঙ্গে ঝগড়া করার অদম্য ইচ্ছে দমন করতে হয়েছে। ক্লাসে গল্প করা কিংবা লুকিয়ে গল্পের বই পড়ার উপায় ছিল না, প্রত্যেকটি মাস্টারমশাই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন, ক্লাসে ঢুকে প্রথমেই নজর দেন আমার দিকে। হোম টাস্ক পুরো না করলে কিংবা আমার ব্যবহারে সামান্য পান থেকে চুন খসলে মাস্টারমশাইরা হুঙ্কার দিতেন, তোর বাবাকে বলে দেব। তারা কেউ সত্যি সত্যি বাবাকে নালিশ জানালে আমাকে বাড়িতে শাস্তি পেতে হতো অপরাধের তুলনায় অনেক বেশি। পিতৃসম্মান রক্ষা করাই আমার প্রধান কর্তব্য। স্কুল মাস্টারের ছেলের বখাটে হবার কোনো উপায় নেই, স্কুল ছাড়ার পরেই আমার সেই স্বাদ আমি পুরোপুরি মিটিয়ে নিয়েছি। আমার সহপাঠী সত্যময় মুখোপাধ্যায়ের বাবাও একই স্কুলের শিক্ষক, সে শান্ত প্রকৃতির ভালো ছাত্র, পরবর্তী জীবনে সে বিশিষ্ট বিদ্বান ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব শাখার প্রধান হয়েছিল। আমি ভালো ছাত্র ছিলাম না, গল্প কবিতা পড়ার নেশা তখনই এমন ধরে গেছে যে নীরস পাঠ্যপুস্তকে মন বসে না। ক্লাসে ফার্স্ট সেকেন্ড হবার উচ্চাকাঙ্ক্ষা কখনো পোষণ করিনি, শুধু জানতাম পাশ করতে হবে। পরীক্ষার আগের অনেক কয়েকটা দিন তেড়ে ফুঁড়ে পড়াশোনা করে পাশ করে যেতাম মাঝারি ধরনে। সেই সময় স্কুলের ছেলেদের ব্রতচারী, বয় স্কাউট কিংবা মণিমালা কিংবা ছোটদের পাত্তারি নামে বিভিন্ন প্রতিষ্ঠানে যোগদানের সুযোগ ছিল। আমি প্রথম তিনটির সঙ্গেই যুক্ত হয়েছিলাম বিভিন্ন সময়, এর মধ্যে ব্রতচারিতেই আমি আদি দীক্ষা। প্রখ্যাত ICS গুরুসদয় দত্ত ব্রতচারী আন্দোলনের প্রবর্তক। পরবর্তীকালে কারুকে কারুকে বলতে শুনেছি,
নিছক দেশাত্মবোধ বা যুব সমাজে উপকারের আদর্শে নয়। ইংরেজ সরকারই উদ্দেশ্যমূলকভাবে তাকে এই কাজে নিযুক্ত করেছিল, যাতে অল্প বয়সী ছেলেরা বিপ্লবী না হয়, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে না গিয়ে নাচে গানে মেতে থাকে। এটা নিছক রটনা বা চরিত্র হননের চেষ্টাও হতে পারে। অনেকে যে কোনো ভালো কাজের পেছনেই কিছু না কিছু অভিসন্ধি খোঁজে। গুরুসদয় দত্ত এমন কতগুলি গান রচনা করেছিলেন যেগুলির আবেদন কিশোর মনে খুবই দাগ কাটে। 10-12 বছরে শেখা সেই সব গান আমি আজও ভুলিনি। এখনকার স্কুলের ছাত্রছাত্রীরাও সেই সব গান শিখলে উপকার ছাড়া ক্ষতির কোনো প্রশ্ন নেই। কয়েকটা গান এই রকম: বাংলার মানুষ আমরা, বাংলার সন্তান দল, কর্মে খুঁজি মুক্তি, ঐক্যে গড়ি বল, পাল রাজার বীর্য গরিমা, চণ্ডীদাস জয়দেবের ছন্দ মহিমা, বাংলার পুকুর খাল বিল সব কচুরিপানায় ভরা, ম্যালেরিয়া কলেরা উদরাময় প্রভৃতি রোগ এই কচুরিপানায় দূষিত জল থেকেই বেশি ছড়ায়। সারা দেশকে এই কচুরিপানা থেকে মুক্ত করা এমন কিছু শক্ত নয়, কিন্তু সে ব্যবস্থাও কখনো গ্রহণ করা হয়নি। গুরুসদয় যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য গান বেঁধেছিলেন, চল আয় কচুরি নাশি, এই রাক্ষসী যে বাংলাদেশে দিচ্ছে গলায় ফাঁসি, চল আয় কচুরি নাশি। গুরুসদয় দত্তর ব্রতচারিতে আরেকটি গান এখনও সুর সমেত আমার মনে আছে, কোনো বাচ্চাদের সমাবেশে গেলে গেয়ে শোনাতে ইচ্ছে করে। অনেক বক্তৃতা চেয়ে এরকম একটি গান বেশি কার্যকর। আমার ঠাকুরের নাই কোনো আচার, ওগো নাই কোনো নাম, নাই কোনো ধাম, নাই কো বা জাত বিচার, কেউ বলে আল্লাহ আকবর, কেউ বলে বনমালী শ্যাম নটবর, আবার যিশু নামে বেথেল হেমেতে হলো গো প্রচার, আমার ঠাকুরের নাই কোনো আচার। 46-এর 16ই অগস্ট প্রত্যক্ষ সংগ্রামের ডাক ও বিভৎস দাঙ্গার পর এক বছর পূর্ণ না হতেই শোনা গেল স্বাধীনতা এসে যাচ্ছে। একটা পরাধীন দেশের পক্ষে স্বাধীনতার স্বপ্নই সবচেয়ে মধুর। সেই স্বপ্ন কখনো সত্য হবার সম্ভাবনা দেখা দিলেই আনন্দের অবধি থাকার কথা নয়। কিন্তু আমাদের কাছে এই বার্তা এলো বিনা মেঘে বজ্রপাতের মতন।